টিভিতে না অনলাইনে মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের নাটক আবহমান। টেলিভিশনের নির্দিষ্ট সময় ও বিজ্ঞাপনের কারণে অনেকেই নাটক দেখতে চান না, সেই সব দর্শকদের জন্য নন্দিত নাট্য নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করেছেন এই নাটকটি। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার। মেয়েটি বাঙালি ঐতিহ্য ধারণ করেন আর ছেলেটি এগুলোকে একটু বাড়াবাড়ি মনে করেন। এরপর দুজনের পথ চলায় একসময় পুরনো ধারণা ভেঙে যায় ছেলেটির। হেমনি গল্পে নির্মিত হয়েছে পহেলা বৈশাখের নাটক আবহমান। সাকিব রেহানের গল্প ও চিত্রনাট্যে এই নাটকে সামিয়া ও তাহসিন চরিত্রে অভিনয় করেছেন সারিকা ও নিলয় আলমগীর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম। শক্তি দিয়ে যেটা আদায় করা যায় না সেটাকে মেধা দিয়ে আদায় করতে হয়, আর যেটা মেধা দিয়ে আদায় করা যায় না সেটাকে আদায় করতে হয় ইমোশন দিয়ে। আবহমান নামের এই নাটকে তুলে ধরা হয়েছে বাংলার আবহমান সংস্কৃতি। বৈশাখী মেলা সহ নানা আবহের নাটকটিতে তুলে ধরা হয়েছে পহেলা বৈশাখের দিনটি। মানিকগঞ্জের সিংগাইরে করা হয় নাটকটির শুটিং। টিভিতে নয় বরং অনলাইনে পহেলা বৈশাখে মুক্তি দেওয়া হবে বিগ বাজেটের এই নাটকটি। আফফান মিতুল, একাত্তর, ঢাকা।